সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দয়ার বরকতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি চলেছি যাবার একটি ভিডিও নিয়ে। সে ভিডিওটি হচ্ছে একটি 12 ইঞ্চি এলইডি টিভি আমার কাছে নিয়ে এসেছে, আমি এটাকে রিপেয়ারিং করব। তো এটার প্রবলেম হচ্ছে ঠাডা করে জ্বলে গিয়েছে, একেবারেই পাওয়ারও অন অন হচ্ছে না, সাউন্ড শব্দ তো দূরের কথা। তো আমি এখন এসিটি মানে এসি প্লাগ ইন করে নিব, দেখতে পাচ্ছেন? তো এসি ইন করে নিতেছি, কিন্তু কোনো প্রকার লাল ইন্ডিকেটার জ্বলছে না। তো এখন থেকে আমি খুলে নেব, খোলার পর আমি আগে দেখবো এটা আসলে কি প্রবলেম। তো এই টিভির নাম হচ্ছে মার্সেল MP60D, মডেল হচ্ছে MP60D। তো আমি এটা খুলে নিয়েছি, এটা অবশ্য মেকানিক দেখেছিল, তো বলছে এটা হবে না। তো দেখতে পারতেছেন আজকে আমি আপনাদের জন্য এই ভিডিওটি করতেছি একেবারে 4K ক্যামেরা দিয়ে, অ্যাকশন ক্যামেরা দিয়ে। দেখতে পারতেছেন এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে কার। তো যেহেতু এটার পাওয়ার সাপ্লাই যেহেতু এটার পাওয়ার সাপ্লাইটাই আপনারা দেখতে পাচ্ছেন, পাওয়ার সাপ্লাইয়ের ভিতরেই প্রবলেম। তো আমি পাওয়ার সাপ্লাইটি খুলে নেব, পাওয়ার সাপ্লাইটি আগে ওকে করে তারপর অন্যান্য চিন্তা ভাবনা করে। আপনারা দেখতে পারলেন এই হচ্ছে ফুল অ্যাসেম্বলিটি, আর এটার হচ্ছে পিছনে হচ্ছে সব স্মল পার্টস দ্বারা গঠিত, মানে একেবারে অ্যাসেম্বলি পার্টস দ্বারা গঠিত, দেখতে পাচ্ছেন? তো এটা আমি এখানে কাজ করে নেব, এখানে আগে এনে তারপর
এই বোর্ডের ভিতর নিয়ে নেব। তারপর আমি এসি প্লাগ ইন করে নেব। নিলাম, এখন এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। আমি আউটপুট ভোল্টেজ মেপে নেব যে আউটপুট ভোল্টেজটি আমার ঠিক আছে কিনা, ইনপুট ভোল্টেজ ঠিক আছে কিনা তোমাদের মেপে দেবো। প্রথমত আমি ইনপুট ডিসি ভোল্টেজ মিটারই দেখাচ্ছি, হচ্ছে মাইনাস প্লাস, এখানে 350 ভোল্ট উঠেছে, 300 ভোল্ট আছে। তো এই হচ্ছে আউটপুট, আউটপুটে কোনো ভোল্টেজ আসতেছে না, কোনো ভোল্টেজ নেই। তো কারণটা কি? ডাইরেক্ট শর্ট হতে পারে, খারাপ। তো আমি এখন ডিসকিপ করে নেবো, এটা রোগটি খুঁজে বের করবো, তারপর আপনাদেরকে আমি দেখাবো। আর নসেত বিদ্যুৎটি অনেকটাই লম্বা হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, অনেক খোঁজাখুঁজি করার পরও এই ক্যানিস্টারটির কারণে আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যানিস্টারটির কারণে মানে আইসি বলা হয় 3 পিন 6 পিন, তো এই আইসিটি না পাওয়ার কারণে আর এটা অরিজিনালভাবে করা গেল না, এটাকে মডিফাই করে অন্য কেলওয়ার দ্বারাই চালানোর চেষ্টা করতেছি। তো কাজ প্রায় শেষ পর্যায়ে, এটার ভোল্টেজ পেয়ে গেছি, এখন শুধুমাত্র এটা লাইন দিয়ে দেখবো যে আসলে এটা ওকে পাই।
দেখতে পাচ্ছেন এই মার্সেল এলইডি ওকে করে দিলাম, আমার কাজটি শেষ। এখন আর একটু কাজ রয়েছে, তো কাজটি প্রায় শেষ পর্যায়ে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন আমি ফুল এলইডি টিভির পাওয়ার সাপ্লাই এটি ওকে করলাম এবং কমপ্লিট করে দিলাম। এখন ছবি এসে আবার সাদা হয়ে গেল, কারণটা বলতে গেলে টিভিটি কমপ্লিটই।
দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর পাওয়ার সোর্সে ডিভিডি একেবারে ফুল রেজলিউশন চলে এসেছে, ছবি আসতে বাকি, লাইন লাগিয়ে দিলাম, ছবি চলে এসেছে, অর্থাৎ ফুল কোম্পানি। বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন, আর কোনো কিছু যদি জানতে ইচ্ছে করে তাহলে কমেন্ট করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম। তো দেখতে পেলেন সম্মানিত বন্ধুরা, টিভিটি একেবারেই ফুল কমপ্লিট, কালার কুলার একেবারে যা আছে সব। টিভিটির মালিক হচ্ছেন এই আঙ্কেল। তো আমরা এখন টিভিটি ডেলিভারি দিয়ে দেব, আবার পুনরায় নতুনের মতন দেখতে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।